আমার মনে হয় যে এ বাংলাদেশে এরকম কথা ছিল না। বাংলাদেশে মানুষ মানুষ বাংলাদেশের একটা আবহমান কাল থেকে এটা এরকম সংস্কৃতি চর্চা ছিল। এখানে জন্মগ্রহণ করেছে অনেক বড় বড় দার্শনিকেরা, চিন্তাবিদেরা, যারা ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সবাই কিন্তু সাধকের এই ভূমি জনপদ। সব জায়গার মধ্যে কিন্তু এরকম সাধক যারা ঋষি মণি তারা কিন্তু এখানে জন্মগ্রহণ করে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। এই দেশের মধ্যে যেমন ধরেন অনেক ভালো ভালো মানুষ, যেমন নোবেল বিজয়ী আজকে বাংলাদেশের একটা নোবেল বিজয়, যে নোবেল লরিয়েট যাকে বলা হয়, যেখানে উনি পৃথিবী যখন অন্যান্য নোবেল লরিয়েট আর উনি নোবেল লরিয়েট কিন্তু এক না, অন্যান্যরা কিন্তু নোবেল বিজয়ী হয়েছে, কিন্তু দেখেন ওনার গমনাগমনের ওনার চলাফেরার মধ্যে বিশ্বকে জাতিসংঘ পর্যন্ত ওনাকে সম্মান জানায়, এটা বাংলাদেশের গৌরব বলে মনে করি। এইরকম মানুষ কিন্তু আমরা পেয়েছি, আপনাদের মধ্যে আছে অনেকে, আছে সম্ভাবনা অনেক আছে, তরুণ তরুণীরা আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ছেলেরা যে করেছেন আমি দেখেছি, নাহি খুব আছে। আমি যখন বঙ্গভবনে গিয়েছিলাম সেদিন, বঙ্গভবনে যখন শপথ নিতে গিয়েছিলাম, আমি জানি না কেন আমি অভিভূত হয়েছিলাম এই সব তরুণীরা, যেমন বিপি নুরুল সহ এবং আসিফ নজরুল আমার বন্ধু, আমার অনেক জুনিয়ার, তার সহধর্মিনী সহ আমরা বসে এক জায়গায় বসছি, বঙ্গভবন একটি জায়গায় বসছি, খেয়েছি আমরা সবাই, আমরা বসে সেখানে ছবি তুলেছি, তাদেরকে আমি আশীর্বাদ করেছি শুধু, এই তরুণেরা তোমরা এই নবীনেরা কিন্তু আজকে বিজয় এনে দিয়েছ আমাদেরকে। দীর্ঘদিন পরে 1971-এর উপরে যে বিজয়, সেই বিজয়ের মধ্যে একটা আছে আগস্টের বিজয়, এক নয়